নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বৃশ্চিক রাশির ঢাইয়া শুরু হয়ে গেছে অলরেডি। 17 জানুয়ারি 2023 শনি আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে। একদিকে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আরেকদিকে শনির ঢাইয়া আপনাদের শুরু হয়ে গেছে। 6টি মহা ভবিষ্যৎবাণী যা ধ্রুব সত্য হতে চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। দেখুন, ঢাইয়া মানেই যে খারাপ এটা আমি বলবো না। শনি আপনার জন্মছকে প্লেসমেন্ট কেমন রয়েছে, শনি যদি আপনার নিচস্থ থাকে, শনি যদি পাককর্তারি দোষে থাকে, শনি যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, শনি যদি অস্তমিত থাকে, তাহলে কিন্তু আপনি ঢাইয়াতে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু পড়বেন। তবে এই শনির ঢাইয়াতেও অনেকে অনেক কিছু কিন্তু প্রাপ্তি কিন্তু করবে। দেখুন, আমি একটি কথা বারবার বলি, শনির স্থিতি ভালো, শনি যেভাবে অবস্থান করে সেখানে বৃদ্ধি ঘটায়, কিন্তু যেভাবে শনি দৃষ্টি দেয়, শনির দৃষ্টি কিন্তু ভালো নয়, শনি নাশ করে যায়, শনির দৃষ্টি খারাপ, শনির স্থিতি বড়, দৃষ্টি খারাপ। আমি বারবার এই কথাটা বলি। তো এই যে শনি চতুর্থভাবে অবস্থান করছে, একদিকে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আর একদিকে আপনার ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেছে। এই ঢাইয়াতে কি কি রেজাল্ট পেতে চলেছে, 6টি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে একটি কথা আপনাদেরকে আমি আবারও বলি, আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং কিছু উপায় দেখুন। প্রথম কথা হচ্ছে, আপনারা হনুমানজির উপাসনা করুন এবং সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন। এর পাশাপাশি আপনারা সরিষার তেল দান করুন, কুকুরকে আপনারা মিষ্টি খাওয়ান, শনিবার করে কুকুরকে খেতে দিন, এবং এর পাশাপাশি অশ্বত্থ গাছের নিচে আপনারা প্রদীপ প্রজ্বলন করুন প্রতি শনিবার করে, বিশেষভাবে লাভ পাবেন। এবং যাদের ক্ষেত্রে শনি প্রচুর পরিমাণে নেগেটিভ রয়েছে কি না, আমি একটি কথা বলবো, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। প্রথম কথা, আপনাদের 6টি যে গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী একে একে আপনাদেরকে আমি বলতে চলেছি। নাম্বার 1 পয়েন্ট, আপনাদের এবছর সম্পত্তিগত দিক থেকে, প্রপার্টি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। 1 নম্বর ভবিষ্যৎবাণী, প্রপার্টি থেকে নিজস্ব সম্পত্তি ক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এবছর, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে এবছর কোনো লোহার জিনিস, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে, কোনো মেশিনারি গুডস কেনার সম্ভাবনা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ কোনো গাড়ি, যানবাহন কেনা, সম্পত্তি ক্রয়, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের জায়গাটা আপনার কিছুটা কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। নাম্বার 1 মহা ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটা আপনার এই ঢাইয়াটা চলবে কিন্তু 2.5 বছর। এই 17 জানুয়ারি 2023 থেকে শুরু হচ্ছে আপ টু 25 অবধি এই 2.5 বছর কিন্তু এই ঢাইয়ার প্রকোপ কিন্তু থাকবে। দ্বিতীয় যে মহা ভবিষ্যৎবাণী, সেটি হচ্ছে আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ কিন্তু আসবে। কর্মক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য তৈরি কিন্তু হবে, কিন্তু কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে এবং কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রেসার আপনাদের কিন্তু থাকবে, চাপ আপনাদের থাকবে। এর 3 নম্বর যে মহা ভবিষ্যৎবাণী, ঠিক আপনার এই শনির দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে। রাশির উপর পড়া মানে কি, চন্দ্রের উপর পড়া, অর্থাৎ আপনার মন, মানসিকতা, কিছু কিছু ক্ষেত্রে অহেতুক টেনশন আপনাদের বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন আপনাদের বাড়বে, কি করবেন, কোনটা কাজ করলে ভালো হয়, এটা নিয়ে কিছুটা হলেও নিজেদের মধ্যে কিন্তু আপনার একটা মতবিরোধ, মতপার্থক্য নিজের মধ্যে কিন্তু তৈরি হবে। এটা আমি বারবার বলছি, মানসিক চাপ, একটু যে কোনো কিছুতে ফ্রাস্ট্রেশনে আপনি কিন্তু ভুগবেন।
এরপর যে চার নম্বর ভবিষ্যৎবাণী, আমি একটি কথা বলবো, এই সময় যারা মামলা মকদ্দমা করতে চাইছেন আমি বলবো একটু দাঁড়িয়ে যান, কারণ আপনাদের মামলা মকদ্দমা কিছু কিছু ক্ষেত্রে যারা ঋণ নিতে চাইছেন ঋণ কিন্তু নেবেন না এই সময়, ঋণ নিলে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা ঋণের জায়গাটা আপনারা কিন্তু একটু সাবধান থাকুন। এবং এর পাশাপাশি আর্গুমেন্টে জড়াবেন না, যে কোনো আর্গুমেন্টে জড়ালে আপনার সমস্যাটা বাড়বে, কারণ শনি ঢাইয়া চলছে, তো এই সময় কোনো কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, কোনো আর্গুমেন্ট বা আপনার ক্ষেত্রে আরেকটি মহাভবিষ্যৎবাণী যেটা বললাম, কোনো মামলা মকদ্দমাতে জড়িয়ে যাওয়া এই জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাঁচ নম্বর ভূমি মহাভবিষ্যৎবাণী, তবে রাজনীতির ক্ষেত্রে যারা আছেন, যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে ভালো, কারণ শনি কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে জনতাকে, চতুর্থভাবে শনি অবস্থান করছে, রাজনৈতিক ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা পেতে কিন্তু চলেছেন। এই আগামী আড়াই বছর আপনার জন্য কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে এই শনি। এই সময়ের মধ্যে আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে উত্থান, মান সম্মান খ্যাতি আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, অর্থনৈতিক স্থিতি আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। শেষ অন্তিম যে ছয় নম্বর যে মহা ভবিষ্যৎবাণী, এই ঢাইয়াতে যা ধ্রুব সত্য হতে চলেছে, আপনাদের এবছর বিদেশ থেকেও কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। যারা বিদেশের সাথে রত আছেন, বিদেশ থেকে ফরেন অ্যাক্টিভিটি আপনাদের কিন্তু বাড়বে, ফরেনের সঙ্গে যারা যুক্ত আছেন ফরেন থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থাৎ এই শনির ঢাইয়াতে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে যেমন লাভ আপনাদেরকে দিবে, এবং বেশ কিছু দিক থেকে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু দিবে। অর্থাৎ এই যে ছয়টি মহা ভবিষ্যৎবাণী আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক আপনার ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই ছিল বৃশ্চিক রাশির আগামী আড়াই বছর কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম, যা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু ফল আপনারা কিন্তু পাবেন। তবে শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর কিন্তু বেস করে আপনি কিন্তু রেজাল্টগুলো কিন্তু আপনি পাবেন, নেগেটিভ এবং পজিটিভ দুটি দিকই কিন্তু আপনি বৃশ্চিক রাশির যদি মানুষ হন আপনি কিন্তু পেতে চলেছেন। এবং আপনারা একটি কাজ করুন, প্রতি শনিবার সূর্য অস্ত যাওয়ার পর শনির বীজ মন্ত্র আপনারা কিন্তু পাঠ করুন, বিশেষভাবে শনির যে নেগেটিভ জায়গাটা কিছুটা কিন্তু আপনাদের কাটবে এবং আপনাদের বেশ কিছু সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি নিশ্চিত রূপে কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।